ওয়েলকাম গাইস, আমার ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা এই ধরনের লিওন লাইট ইফেক্ট ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন এবং যে কোনো টেক্সট ইমেজের উপর। যেমন আমি এখানে আমার একটা ফেসবুক প্রোফাইল কভার পিকচারের জন্য বানানো হয়েছিল, তো আমি আজকে দেখাবো কি করে আপনারা এই লোগোর ব্যাকগ্রাউন্ডে এই লিওন লাইট ইফেক্ট তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আপনারা আপনাদের লোগোটি সিলেক্ট করে নেবেন। আমার লোগোটি হচ্ছে ইমরান দ্য ডিজাইনার। এখানে অ্যাপ্লাই দিব, এই তো চলে আসছে। হ্যাঁ, এখানে দেওয়ার পর এখন আপনারা এটি করে নিতে হবেন রিসাইজ লেয়ার। তো করে নেওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল সরি এটা একটু অ্যাকসেপ্ট করে নিই। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা এটি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। অপশনে যাওয়ার পর আমাদের এখানে স্ট্রোক নিতে হবে। আপনারা যে কালারে দিবেন সেই কালারটা অ্যাপ্লাই দিবেন। আমি এখানে কালারটা দিব এই ব্লু কালারের থেকে একটু লাইট কালার। হ্যাঁ, এখানে দেওয়ার পর আর আপনি একটু সিলেক্ট করে নেবেন, কুটটুক বর্ডার রাখতে যাচ্ছেন। এখন ওকে ক্লিক দিবেন। এখন অপাসিটির নিচে দেখেন ফিল অপশনটা পাবেন, সেইখান থেকে পুরো জিরো করে দেন। এখন দেখা যাচ্ছে আমাদের ইনসাইড যে কালারটা আছে এটা একবারেই চলে গেছে। তো আমরা এখন এখানে আমরা লিওন লাইট ইফেক্ট দিতে পারবো। এখন আবার রাইট ক্লিক, ব্লেডিং অপশন, দেন আউট লেয়ার গ্লো। এখানে যাওয়ার পর ক্লিক করবেন, একটু জুম করে ড্রপ বাটন দিয়ে কালারটি সিলেক্ট করে নেবেন, দেন ওকে দিবেন। এখন এটা আমাদের বুঝে যাচ্ছে না কেন, দেন আমরা ওকে প্রেস করব। এখন একটা নিউ লেয়ার নিয়ে এই লেয়ারটা নিচে দিয়ে দিব। দেন আমরা এই ব্ল্যাক কালারটা নিয়ে কন্ট্রোল ডিলিট অথবা এখানে আমাদের কোথায় রেকটেঙ্গল টুল নিয়ে ফাইল সিলেক্ট করে একটা টুল নিয়ে নিতে পারবো, দুইটার একটা করলেই হবে। দেন আমরা অপাসিটি একটু কমিয়ে নিব, এতো দেখা যাচ্ছে। এখন ডাবল ক্লিক করবো আউটগুলোতে, দেন এখানে আবার চলে আসবে। দেন আমাদের অ্যাপ্লাই দিতে হবে। এখানে সাইজটা দিচ্ছি আমি 32। নয়েজ আমি দিব না, কারণ নয়েজটা দিলে কেমন জানি লাগে। ওকে, এটা এন্ট্রি লেভেলের গ্লোয়িং ইফেক্ট, তার জন্য আপনার এত প্রফেশনাল হওয়া দরকার নেই। দেন আমাদের এটি হয়ে গেল। দেন আমরা আবার আরেকটা নতুন লেয়ার নিব, যেটি আমরা লোগোর নিচে রেখে দিব। দেন আমরা এই যে ব্রাশ টুলটা নিয়ে একটু বড় করব, দেন রাইট ক্লিক, ডাবল ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে নিব, দেন ওকে দিব। দেন আমরা যে কালারটি আপনি ব্যাকগ্রাউন্ডে দেখাতে চান সেই কালারটিকে আপনি ক্লিক দিবেন। এরপর আমাদের অপাসিটি আপনার অনুযায়ী বাড়িয়ে নেবেন। দেন আমাদের ইচ্ছা, আমার মনে হচ্ছে আর একটু বড় করে নেওয়া নিলে এই যে পুরোটা যাতে কভার হয় সেই অনুযায়ী নিয়ে এখন একটা ক্লিক দিবেন। অনলি একটা ক্লিক, আর মনে রাখতে হবে আপনাদের যাতে ফেড অপশনটা থাকে এরকম সামথিং। দিয়ে আমরা অপাসিটি কমিয়ে নিব। ওকে, সো আমাদের হয়ে গেল লাইটিং গ্লোয়িং একটা ইফেক্ট, যেটাকে বলা হয় গ্লোয়িং ইফেক্ট, লাইট ইফেক্ট। আর আপনি এভাবে খুব সহজে এবং ইজিভাবে এটি তৈরি করে ফেলতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন আপনার এই ফটোশপের সম্পর্কে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।